নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চিকেন কষা বানিয়ে দেখাবো। আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি কড়াতে সাদা তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে কেটে রেখেছিলাম, কড়াতে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা আমি বেশি লাল করব না, সামান্য লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা কুচি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দেব দুটো কাঁচা লঙ্কা। আগে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তারপরেও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব একটা ভালো স্মেলের জন্য। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। মশলাটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা আমার নাড়ানো হয়ে গেছে, এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো আমি এক চামচ করেই দিয়েছি। আর দেব স্বাদ মতো চিনি আর নুন দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, আমি মশলাটা কষাতে কষাতে তেলটা ছেড়ে গেছে। এরপর আমি মাংসটা দিয়ে দেব। চিকেনটাকে আমি ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এবার আমি চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তেল না বেরোনো পর্যন্ত আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমার তেলটা ছেড়ে গেছে। এরপর আমি এতে সামান্য জল দিয়ে দেব। এরপর ওপর থেকে সামান্য গরম মশলা দেব, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। মাংসটা আমার ফুটতে আরম্ভ করেছে। মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, মাংসটা ভালোই নরম হয়ে গেছে। এই চিকেন কষা আপনারা রুটি, ভাত, পরোটা সবার সঙ্গেই খেতে পারবেন। চিকেন কষাটা দিয়ে বেশ ভালো একটা স্মেল ছেড়েছে। ওপর থেকে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। আমি যেভাবে চিকেন কষাটা বানালাম আপনারা ওইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি এবার চিকেন কষাটাকে সার্ভ করে দেব। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।